এবার আসেন দ্বৈত একক পারফরম্যান্স নিয়ে মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী এবং ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম থেকে। স্যার আমরা টিকে যাব? হ্যাঁ তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক, চ্যানেল আমেরিকা ঘ্যানঘ্যানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মার্সেল প্রেজেন্ট বিশেষ টক শো হজ বরল পাওয়ার বাই সাজু কসমেটিক্স। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে, মার মার কাট কাট, রাগের বিস্ফোরণ জাতির বিস্ফোরা, বিশিষ্ট রাগ বিশেষজ্ঞ, অর্থাৎ যার উপর আমাদের সবার রাগ, জনাব বলদ চৌধুরী সাহেবকে। বর্তমান সময় নিয়ে তিনি কী ভাবছেন আজ কথা বলবো তার সাথে। স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। স্বাগত স্বাগত জানানোর গোষ্ঠী কিলাম দিয়া কী কাপ দিয়েছেন? কফির কাপ দিয়েছেন? কফি অথবা চা তো একটা দেন। এই কফির কাপ খালি কেন? এই স্যার আমাদের যে বাজেট সে বাজেটে আমরা কফির কাপটা ভাড়া আনতে পারছি, কফি কিনার সামর্থ্য আমাদের নাই। স্যার আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। শুরুতে বিনোদন নিয়ে প্রশ্ন। বিনোদন বেড়েছে আর এই নিয়ে আপনাদের মতামত কী স্যার? এই বিনোদন বাড়ছে, ভালো হয়েছে। এখন শিশু পার্ক দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। এখন শিশু পার্কে শুধু শিশুরা যায় না, বড়রাও যায়। আর এই শিশু পার্ক খোলা রাখার কারণে যেই যেই স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে 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 অতিষ্ঠ হইয়া গেছে, তাদের জন্য সুবিধা হয়েছে। বাহ 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 বাহ, বুঝলাম স্যার বুঝলাম। আরে কেন কি বুঝলেন, আমার কথা তো এখনো শেষ হয় নাই। এই ছোটো ছোটো পোলা মেয়েরা এখন প্রেম করে প্রেম করে নায়ক নায়িকা হইতে চাই। আপনার কোন নায়ক নায়িকা প্রিয়, মানে কার কার ছবি আপনার ভালো লাগে? স্যার আমার প্রিয় নায়ক সাজু খাদেম আর প্রিয় নায়িকা নিপুণ, আর তাদের অভিনীত ছবি এক মোবাইল এক চার্জার, ভিলেন হলো মাজার। উপস্থাপক আমি না আপনি? স্যার আমি। তাহলে আমি প্রশ্ন করি কেন? স্যার আমরা জানি কোথায় ছিলাম। উপস্থাপক আমি না আপনি? স্যার আমি আমি। তাহলে আপনিই তো আমার ধরাই দিবেন। ও স্যার আমরা নায়ক নায়িকা ছিলাম। হ্যাঁ এই ছোট ছোট পোলা মাইয়েরা এখন নায়ক নায়িকা হইতে চাই, প্রেম করে। আর এই বাবা মারা যখন সেই প্রেমে বাধা দেয় তখন তারা কি বলে? তুমি বলো। বেশ করেছি প্রেম করেছি করবোই তো, বেশ করেছি প্রেম করেছি করবোই। থামেন, যা বুঝলাম আপনার টক শোতে না এসে একটা নাচের অনুষ্ঠান এগুলো বহুত ভালো হইতো। এই কিছু বললেন না স্যার, বললাম অনুষ্ঠান শেষে পেমেন্টটা তাড়াতাড়ি পাবেন। তো স্যার এই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আমাদের চিন্তা ভাবনা অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, আপনার ফেসবুকে নিয়ে আছে? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, ফেসবুকের কথা যেহেতু আসছে ফেসবুকটা একটু চেক করে লই। হ্যাঁ নোটিফিকেশন পাঠাইছে নিপুণ পোক ইউ অ্যান্ড সাথে সাথে চেক ইনবক্স। দাঁড়ান দাঁড়ান, ইনবক্সে গিয়া নিপুণ কী মেসেজ পাঠাইছে একটু দেখি। কী দিন কাল আইলো, এখন নোটিফিকেশন ইনবক্স চেক করার কথা কয়। হ্যাঁ নিপুণ মেসেজ পাঠাইছে, ডিয়ার রিপাত, তোদের স্ক্রিপ্টে বেশি বেশি কইরা আমার নাম বল, আর যদি না বলিস নাম্বার কাইটটা দিমু। স্যার আমরা ফেসবুক নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ ফেসবুক, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ফেসবুক যাতে ধনী গরিব ছোট বড় সবাই ব্যবহার করতে পারে সেই জন্য আমরা 800 টাকার মোবাইলে ফেসবুক চালু করছি। বাহ বাহ বাহ, 800 টাকার মোবাইলে ফেসবুক! আর কি কি পদক্ষেপ নিয়েছেন স্যার? আরো অনেক পদক্ষেপ নিয়েছি, শুধু 800 টাকার মোবাইলে ফেসবুক না, আমরা এখন ফেসবুক দিন রাত ফ্রি করে দিছি। ওহ কি দারুণ কি দারুণ! এতে সুবিধা হইলো, ছোট ছোট পোলা মাইয়েরা আগে সপ্তাহে একদিন ফেসবুকে আসতো, আর এখন দিন রাত 24 ঘন্টা ফেসবুকে থাকে। বাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। স্যার খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা, এই খাদ্য নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? খাদ্য নিয়ে আমাদের চিন্তা ভাবনা অনেক। এই খাদ্য বাংলাদেশের খাদ্য বেশি পচনশীল, আর এই পচনশীলতা রোধ করার জন্য আমরা খাদ্যে ব্যবহার করছি ফরমালিন। ফরমালিন? ইয়েস ফরমালিন। আর এই ফরমালিন আমরা তরি তরকারি মাছ মাংস শাক সবজি ফুলকপি। এই নিয়াই এই কফি দিতে কইছি কফি কই, আধা ঘন্টা ধইরা চিল্লাইতেছি আমি কফি দেন কফি দেন কফি দেন, এই কারো কানে যাই না, এই কফি কই কফি কই। এই মিয়াই আপনি বক্তব্য দেন না স্যার? এই মিয়া আপনি বক্তব্য দেন না, কফির মর্ম আপনি কি বুঝবেন? কফির মর্ম কি বুঝবেন? এই কফি, এই কফিতে কি নাই? কফিতে ভিটামিন এ বি সি ডি ই এফ, না এফ তো নাই, এ বি সি ডি ই, শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সব এই কফির ভিতর মিয়া। কফি একটা কয় কাপ কফি দিতে পারেন না, আপনারা কি টক শো চালাইতেছেন আমি বুঝি না। স্যার স্যার উত্তেজিত হয়ে না, আমরা কফির ব্যবস্থা করতেছি। স্যার আমরা প্রশ্ন চলে আসি। স্যার আমরা খাদ্য নিয়ে কথা বলতেছিলাম, ফরমালিন। এই ফরমালিন,
এই ফরমালিনের আমরা এখন কোথায় ব্যবহার করি না, তরি তরকারি মাছ মাংস শাক সবজি সবকিছুতে আমরা ফরমালিন ইউজ করি। আমরা প্রিয় দেশবাসীকে বলতে চাই, প্রিয় দেশবাসী আপনারা ফরমালিন ইউজ করেন, ফ্রিজ ব্যবহার করার দরকার নাই, জিনিস তাজা থাকবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে, লোডশেডিংও কমবে। বা 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 বা, কি দারুণ একটা উপদেশ দিলেন। তো স্যার দেশীয় পণ্য নিয়ে কি ভাবছেন? রাকেন মিয়া দেশীয় পণ্য, কিসের দেশীয় পণ্য? এখন হইলে আধুনিক যুগ, আমরা বাজার থেকে কাতান টাঙ্গাইল জামদানি এগুলো সব বাদ কইরা দিছি, বাজারে আনছি ফাঁকি ড্রেস কিরণমালা, সামনে আসতেছে মরণজালা। বা 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 বা, অনেক দারুণ অনেক দারুণ। তো দেশীয় সিরিয়াল নিয়ে যদি চিন্তা ভাবনা? হ্যাঁ, দেশীয় সিরিয়াল নিয়ে চিন্তা ভাবনা আমাদের অনেক। বিদেশি সিরিয়ালে এখন আর কাউকে দেখতে হবে না, বিদেশি চ্যানেলে আপনারা চোখের কাটা তুই দেখার দরকার নাই, দেশীয় চ্যানেলে দেখুন গলার কাটা তুই। বা বা বা, এ স্যার গলার কাটা বলাতে আমার একটা ঘটনা মনে পড়ছে। একবার আমি ইলিশ মাছ খাচ্ছি, হঠাৎ আমার গলায় একটা আর কাটা আটকে, তারপর আমি বলি, তারপর আপনি বাঘের কাছে গেলেন, বাঘরে জিগাইলেন, বাঘ মামা বাঘ মামা, আপনার গলায় যখন মাছের কাটা আটকাইছিল আপনি তখন কোথায় গেলেন? বাঘ আপনার বগের সন্ধান দিল, বগের কাছে গেলেন। এই গলায় কাট আটকিছে আমার আর কাহিনী কয়, হে হে আমার কথা শেষ হয়েছে, বলতে দেন কথা। তারপর আপনি শিয়ালের কাছে গেলেন, শিয়ালের কাছ থেকে গিয়ে আপনি তাল গাছের নিচে বসলেন, একটা তাল আপনার মাথায় পড়ছে, তারপর আপনি এই দেখছেন এই লোকগুলো একবার কথা শুরু করলে আর থামতে চায় না, ওই বক মানুষের গলার কাটা খুলে, আর এনারা বক 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 করতে করতে মানুষের গলার কাটা হয়ে যায়। দেখি ভদ্রলোক এখন কোথায় আছে। কুত্তা কুত্তা কুত্তা, একটি কুত্তা একটি প্রভুভুক্ত প্রাণী, আর এই কুকুর কুকুর শুদ্ধ ইংরেজি হচ্ছে কুকুর। দেখছেন এনারা এমন লোক যে কথা বললে কোথেকে কই যায় জানে না, প্রতি 3 সেকেন্ড পর পর এনারা টপিক চেঞ্জ করে। দেখি নতুন টপিক কি। 1 2 3 টি চাঁদ, চাঁদ একটি খুব সুন্দর বস্তু, চাঁদ সবসময় আকাশে থাকে, চাঁদ আমাদের অনেক উপকার করে। ঠিক দেখছেন, এতক্ষণ ছিল জমিনে, এখন নিয়ে গেল আসমানে, আর কিছুক্ষণ অপেক্ষা করেন দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সহ নরকে নিয়ে যাবে। সুতরাং আমরা নরকবাসী হতে চাই না, আমরা স্বর্গে যেতে চাই, তাই স্বর্গীয় শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাজু কসমেটিক ব্যবহার করবেন। ধন্যবাদ স্যার। ও স্যার, ও স্যার, প্রোগ্রাম শেষ। এই মিয়া, টক শো শেষ হয়েছে, আমার কোনো বলে নেই। ওয়াও ওয়াও ওয়াও, এক সময় আমরা এই অনুষ্ঠানগুলোকে ভাবতাম যে এগুলো এক ধরনের কল্পনা, এগুলো এক ধরনের স্যাটার, কিন্তু এগুলো একদম বাস্তব। কিন্তু এরকম একটা পারফরমেন্স আমরা রেগুলার দেখি আমাদের নতুন করে দেখার কিছু নেই, কিন্তু তোমরা আবার যেভাবে দেখালা ফ্যান্টাস্টিক জুয়েল ভাই, অসাধারণ অসাধারণ। এবং সময় মতো এরকম একটি অবিস্মরণীয় অনুষ্ঠান উপস্থাপন করার জন্যে আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ স্যার। বলতে গেলে অসংখ্য জিনিস বলতে হয়, তো সেই সময় তো নেই তোমাদেরকে শুধুই ধন্যবাদ জানানো। ধন্যবাদ। খুব সুন্দর একটা টক শো ছিল, স্ক্রিপ্টে আসলে টক শোগুলো এরকমই হয়, এই টাইপেরই হয়। ও যেটা করলো যে চ্যানেল বন্ধ করে দেয় আবার অন করে, মানে খুব সুন্দর করে একটা টক শোকে জোকসের মাধ্যমে দেখালো এবং খুব দুজনের ব্যালেন্স পারফরমেন্স খুব ভালো ছিল। আজকাল আমরা দেখি যে টক শো তেতো হয়ে গেছে, এই তেতো শো দেখতে দেখতে ওদের উপস্থাপনে যে টক শো দেখলাম, সত্যি সমাজকে এই টক শোর মাধ্যমে তোমরা যেভাবে এই কৌতুক করে যেভাবে ওই সব মানুষদের চপটাঘাত করলে, চপটাঘাত করে বুঝিয়ে দিলে যে আপনারা যা বলছেন ভুল বলছেন, উল্টাপাল্টা বলছেন, মানুষকে মিথ্যে পথে চালিত করছেন, তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিফাত, চমৎকার পারফরমেন্স ছিল, থ্যাংক ইউ।